সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মঈন চৌধুরী, তিনি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আর ব্যস্ততার মাঝে আপনি আসেন, সে কারণে শুরুতেই ধন্যবাদ দিতে চাই। এবং প্রিয় দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি মঈন চৌধুরীকে পেয়েছি, অবশ্যই আপনাদের প্রশ্ন নিব আইন সংক্রান্ত, অভিবাসন সংক্রান্ত, তবে আমাদের কিছু নির্ধারিত বিষয়ও আছে, সে কারণে আমরা আজকে চেষ্টা করব আলোচনাটি একটু বেশি করব, তার ফাঁকে ফাঁকে আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কাছে অনেকগুলো বিষয়ে আজকের বিশেষ করে অনেকগুলো বার্নিং ইস্যু আছে, ঢাকা কর্মসূচি আছে, কালকে ইমপিচমেন্ট নিয়ে বসতে যাচ্ছে, যেটি প্রকাশ্যে শুনানি বলা হচ্ছে সেটি, সেই সাথে হচ্ছে খুব সাম্প্রতিক সময়ে আপনি যেটি ডাটা বলছিলেন যে গ্রিন কার্ড আছে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তবে শুরুতে একটু জানতে চাই, আপনি রিসেন্টলি বাংলাদেশ ঘুরে এসেছেন পাঁচজন সিনেটর নিয়ে, রোহিঙ্গা ইস্যুটি নিয়ে খুব সংক্ষেপে যদি আপনার সেই এক্সপিরিয়েন্সটি একটু আমাদের। ধন্যবাদ নূপুর চৌধুরী, টিবিএনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সরি আসতে পারি না আপনাদের ডাকে, অনেক সময় সুযোগ পাই না, সময় হয় না। তো রোহিঙ্গা এইবার যে পাঁচজন সিনেটর নিয়ে আমরা দেশে গিয়েছিলাম, এটা আমার উদ্দেশ্য ছিল একমাত্র রোহিঙ্গাটাই, রোহিঙ্গা ইস্যুটাকে আন্তর্জাতিকভাবে একটু মানে প্রচার করার জন্য, যারা এখন পলিটিশিয়ানরা যারা আছে তারা আমেরিকার জন্য বাংলাদেশকে হেল্প করতে পারে। তো এক্ষেত্রে আমরা সাকসেসফুল, ট্যুরটা খুব সাকসেসফুল ছিল, এটা ছিল একটা গুড উইল ভিজিট আর কি, আপনার শুভেচ্ছা সফর বলতে পারেন। তার মধ্যে এখানে যারা কথা হয়েছে যে আমরা নিউ ইয়র্ক স্টেটের সাথে অনেকগুলো বিষয়, যেমন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামটা শুরু হওয়ার কথা রিসেন্টলি, এটা চেষ্টা করবো নিউ ইয়র্ক স্টেট। আর রোহিঙ্গার যে কথাটা বলবো, রোহিঙ্গা এটা ডিজাস্টার, এটা হাজার বছরও মানে এটা কোনো সমাধান হবে বলে মনে হয় না, কারণ যেইভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এখানে যে ঢুকছে আর খুব একটা বাজে অবস্থা আর কি। তবে আরও সরকার আরও আন্তরিকভাবে কাজ করতে হবে, এবং আমি আমেরিকার অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি যে আমরা কী করতে পারি। আমেরিকার অ্যাম্বাসেডার বললো যে মঈন, দি অনলি থিং ইউ ক্যান টক টু আওয়ার পলিটিশিয়ানস অ্যান্ড আমরা রোহিঙ্গার যে মায়ানমারের অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারি, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারি বাংলাদেশকে হেল্প করতে চাইলে। তো আমি একটা জিনিস বলবো, কক্সবাজার এই আগে যেভাবে গেছি এভাবে তো অনেক সময় যাওয়া হয় নাই, এবার যা দেখলাম কক্সবাজারটা আরও ডেভেলপ করা উচিত। মানে রোহিঙ্গাটা বাদ দিন, কক্সবাজারটাই মানে মানে আমরা যেভাবে প্রচার করতে চাই দেশের স্বার্থে, পর্যটনকে একটা প্রকার প্রচার করতে চাই, ওই রকম ডেভেলপমেন্ট না, ডেভেলপ না অলরেডি। আমাদের সবারই দায়িত্ব আছে, আমরা যারা প্রবাসী আছি সেই জায়গাটা থেকে আমাদের আসলে করার খুব সীমিত, কারণ লোকাল যে কি বলবো, লোকাল যে অথরিটি তারা এটা না করলে বিদেশ থেকে যে কিছু করার নেই। আর মানুষজন এবার যে গেলাম দেখলাম মানুষজন মানে দেশের সরকারি লেভেল থেকে শুরু করে বেসরকারি উদ্যোক্তারা সহ সবাই মনে হয় যে আমেরিকার লোকজনের প্রতি একটা আশা নিয়ে বসে আছে, আমেরিকা বা প্রবাস থেকে কিছু একটা করা সম্ভব বাংলাদেশে। তো এটা আমাকে ফিল করলাম আর কি। আচ্ছা, সেই এক্সপিরিয়েন্স আমরা চেষ্টা করবো আরও কোনো অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার আলোকে রোহিঙ্গা সংকট নিয়ে যখন আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আসবে। তবে একটু শুরু করতে চাই, অভিশংসন শুনানি রুদ্ধদ্বার শুনানি থেকে কালকে থেকে শুরু হচ্ছে পাবলিকলি ওপেন বুধবার। বিল টেইলর তিনি আসছেন, ইউক্রেনের যে রাষ্ট্রদূত তিনি কথা বলবেন, আপনার কি মনে হয়? খুব সংক্ষেপে, আমরা খুব সংক্ষেপে কি ওইদিন আমি এর সাথে ছিলাম হাসান ফেরদৌস ভাইয়ের সাথে বিশদ ব্যাখ্যা করলাম বিষয়টা। আসলে ইমপিচমেন্টটা দুইটা প্রক্রিয়া, এটা অনেকগুলো ধাপ আছে। এটা প্রাথমিক ধাপ ওপেন শুরু হলো, এই ইমপিচমেন্ট হয়তো কংগ্রেসে ইমপিচমেন্ট ট্রাম্পকে আমরা করাটা খুব সহজ, যেহেতু হাউসের রিপ্রেজেন্টেটিভ সব ডেমোক্রেটের পক্ষে আমাদের বেশি, আমাদের এখানে মেজরিটি বেশি। কিন্তু সেনেট থেকে ইমপিচমেন্ট দুই রকম, একটা হচ্ছে তাকে ইমপিচ করা, একটা হচ্ছে তাকে অফিস থেকে রিমুভ করা। অফিস থেকে রিমুভ করাটা আদর সম্ভব হবে বলে মনে হয় না, কারণ সেনেটে দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন, এটা আমাদের মানে ডেমোক্রেটদের নাই, এবং এটা এই পর্যন্ত অনেক ক্ষেত্রে হয় নাই। এই আপনারা দেখছেন যে এটা ইলেকশনের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, হয়তো ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে। এটা প্রেডিক্ট করা খুব কষ্ট যে এটা ইমপিচ হইলেই যে ট্রাম্প ফেল করবে এরকম কথা না, ট্রাম্প লুজ করবে এরকম কথা না, আবার এটা বুমারাঙ্গ হইতে পারে, এটা অর্থ হয়তো তার পক্ষ চলে যেতে পারে যে ডেমোক্রেটরা আমরা কেন এই সময়ে ইমপিচমেন্টটা শুধু দেখানোর জন্যই করতেছি।
তো জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। তবে অনেক কিছু জিনিস চলে আসছে এখন, যেটা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আপনি বলেন ইউক্রেনের যে অথরিটি আসছে, হুইচ ইজ ভেরি আমেরিকার জন্য ভালো না এটা। মানে সবকিছু মিলিয়ে আপনি বলছেন যে 50-50 দুই দলেরই জন্য যে জায়গাটিতে ঢাকা কর্মসূচি নিয়ে একটু কথা বলতে চাই, তারপরে আমি গ্রিন কার্ড বাতিলের যে বিষয়গুলো আসবো, তবে একটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা চেষ্টা করব ধাপে ধাপে প্রশ্নগুলো নেওয়ার জন্য। কে আছেন দর্শক আমাদের সাথে? আমার কমেন্ট মারুফ। জি মারুফ ভাই, আমার একটা এক্সিডেন্ট রিপোর্ট ছিল, এটা নিয়ে একটা প্রশ্ন করতে পারবো? অবশ্যই অবশ্যই। জি আমার সমস্যা হলো, আমার এখানে কোনো ফল্ট নাই, একটা গাড়ি আমাকে সরাসরি এসে হিট করছে, হিট করার পর বিদ্যুতে আমার ওয়াইফ, আমি আর আমার বাচ্চা ছিলাম। তো এখন আমাদের মানে ওদেরকে কি আমি সু করতে পারবো না? আমাকে এক ভাই বললো যে ওদের ইন্স্যুরেন্স যদি খুব লো হয় তাহলে তোমার কিছুই পাবা না, কিংবা তোমাদের ক্ষতিপূরণও পাবো না, বিকজ আমার অনেক বড় একটা ইয়ে হয়েছে, মানে আমার পা অনেক অনেকটা মোচকে গেছে এবং আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে প্রায়, এটার ফলে এবং আমার ওয়াইফকে অনেক হার্ট হয়েছে, আমার বাচ্চাও হার্ট হয়েছে। তো এখন আমরা কি করবো? আপনি যোগ্য মানুষকে প্রশ্ন করেছেন, কারণ উনি অ্যাটর্নি অ্যাক্সিডেন্ট কেস গুলো। ধন্যবাদ। আমি আবারো আমি প্রথমেই ডিসক্লেমার দিতে চাই, এখানে এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস না, জাস্ট ইনফরমেশনাল অনলি। আপনি আমেরিকা 50টা স্টেটের 50 ধরনের ল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ল। এখন আপনার বুঝতে হবে যে কতটুকু ইনজুরি হয়েছে এবং আপনার এই ক্ষেত্রে ইঞ্জুরি যত বেশি হবে কেসের গুরুত্ব তত বেশি। ইঞ্জুরি কম থাকলে আমরা কেস করতে চাই না, সাধারণত কোনো স্টেটে কেস নেয় না। আবার আপনারটা যদি নিউ ইয়র্ক হয়ে থাকে, নফল স্টেট, আপনি কেস করতে পারেন, কিন্তু আপনার গ্রিভিয়াস ইঞ্জুরি ছাড়া কেসটা গুরুত্ব পায় কম। কিন্তু আপনি টিভিতে কথা না বলে সরাসরি নাম্বারে কোনো লয়ারের সাথে কথা বলা উচিত। আচ্ছা, এবং অ্যাক্সিডেন্ট কেস যারা দেখেন আপনার আপনার অবশ্যই আপনার রাইট আছে সু করার, পরে দেখা যাবে কি হচ্ছে না। মানে যদি ছোট্ট একটি জায়গা থেকে আপনার কাছে আমি তথ্যটি চাই, আমরা সবসময় এই অনুষ্ঠানে বলে থাকি যে এটি সাধারণ তথ্য দেওয়ার অনুষ্ঠান, ডিসিশন নেবেন আপনি প্রফেশনালের সাথে বসে ব্যক্তিগতভাবে। উনি যে কথাটি বলছিলেন সে কথাটি হচ্ছে, যদি অন্য কারো যিনি হিট করেছেন তার যদি ইন্স্যুরেন্স লো থাকে তাহলে তারা সু করতে পারবে না, এই ধরনের তথ্য কেন আসবে? সু করতে পারবে না এমন কোনো কথা নাই, আপনি অবশ্যই সু করতে পারবেন। সেই জায়গাটি থেকে কিন্তু তিনি আমি তো বিভিন্ন স্টেটে আমার আমার ফার্ম আছে, এমন গত লাস্ট কয়েক মাস আগে অরেগন স্টেটে একটা কেস করতেছি আমরা, অরেগন স্টেটে আমার একটা পার্টনাররা কেস করতেছে। আপনি সু অবশ্যই করতে পারবেন, ডিপেন্ড অন আপনার ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, লাইবিলিটি কার কত, লাইবিলিটিটা কতটুকু, তারপর আপনার ড্যামেজ কতটুকু, তারপর ইন্স্যুরেন্সটা ওই পক্ষের ইন্স্যুরেন্স কত। আর অনেক সময় আছে যে ডেথ কেসে মানুষ মারাও যায় কিন্তু ওই গাড়ির পলিসি খুব ছোট, ওই ক্ষেত্রে মাত্র 50,000 পায়, আবার এই কেসটাই 5 মিলিয়ন হতে পারে। আচ্ছা, সে ডিপেন্ড, তবে যে ডিপেন্ড করে প্রতিটা বিষয়, প্রতিটা ফ্যাক্ট হচ্ছে মানে ইউনিক। এখানে সবসময় বলতে পারেন যে উনি এত পাইছে আমি কেন এত পাইলাম না, আমার কেন হবে না ওনার কেন হয়েছে, এটা বলতে পারবেন না। আচ্ছা, সেটি প্রতি এই জন্য আপনি সরাসরি কথা বলা উচিত, পার্সোনালি টিভিতে তো ব্যাখ্যা করা সম্ভব না। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই আপনার অনুমতি নিয়ে, সেটি হচ্ছে আমরা এই অনুষ্ঠানে সবসময় বলে থাকি যে আপনারা প্রফেশনালের কাছে যাবেন, আপনাকে কেন পাশের মানুষ বলল যে তার ইন্স্যুরেন্স নেই তুমি পাবা না, আপনারা আপনাদেরকে আবারও বলি, আপনারা যখন যার সাথে কথা বলবেন নামের নিচে অ্যাটর্নি এট ল দেখে কথা বলবেন, কারণ অ্যাটর্নি এট যারা তারা যদি অ্যাডভাইস দেও, ভুল অ্যাডভাইস দিলে আমি এটার জন্য দায়ী, যাদের নামের নিচে অ্যাটর্নি এট ল লেখা নাই তারা ভুল অ্যাডভাইস দিলে তারা দায়ী না, এটা এটা আপনার আপনি রিস্ক নিচ্ছেন, তাদেরকে প্রশ্ন করে আপনি অনুমান করে নিচ্ছেন, অনুমান করে নিচ্ছেন, সেটি সরাসরি আপনি অ্যাড্রেসের সাথে কথা বলতে পারেন। আমরা একটু ঢাকা কর্মসূচি নিয়ে কথা বলতে চাই, যেটি আজকে সুপ্রিম কোর্ট বিভক্ত হয়ে গেছে। আমরা বলি যে এটি অনেকগুলো স্বপ্নের কিন্তু মৃত্যু হবে, কিন্তু আজকে কি মনে হয়েছে আপনার সেই জায়গায়? আজকে যে আর্গুমেন্ট তারা শুনলো সুপ্রিম কোর্টের 9 জন জাস্টিস, আপনারা জানেন এর মধ্যে ডিভাইড আছে ডেমোক্র্যাট রিপাবলিকান, এর মধ্যে আমাদের নিউ ইয়র্কে আছে সোনিয়া সোটোমায়ার, সে হচ্ছে ডেমোক্র্যাট। আমরা আশা করছি খুব ভালো একটা কিছু হওয়ার কথা, কারণ সব যত আর্গুমেন্ট আছে সব ড্রিমারদের পক্ষে। তবে ডাকাটা পার্মানেন্ট কোনো সলিউশন ছিল না কোনো সময়, কারণ এইটাতে আপনি প্রতি 2 বছর পরে পরে শুধু আমরা রিনিউ করছি, এটা কোনো ভবিষ্যৎ নাই। এটা যদি এখন ভালো সুপ্রিম কোর্টের
বিশাল পরিধি আছে, তারা ইচ্ছা করলে মডিফাই করতে পারে, তারা ইচ্ছা করলে বলতে পারে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক এরকম এরকম, তারা তারা নিজস্ব একটা মতামত দিতে পারে, এটার উপর কিন্তু আইনটা মানে মডিফাই হইতে পারে। আমরা আশা করতেছি হয়তো সুপ্রিম কোর্ট আর সবাই যে ট্রাম্পের নিয়োগ হলে এটা কিন্তু ট্রাম্পও কিন্তু সম্পূর্ণটা বাতিল, আবার সে আবার মাঝে মধ্যে বলে তাদেরকে তাদেরকে আমরা কিছু দিতে চাই, ওইটার মাধ্যমে হয়তো একটা সুন্দর একটা আইন মানে জুনে সিদ্ধান্ত আসার কথা, নেক্সট ইয়ারের জুনে আমরা আশা করতেই পারি যে ড্রিমারদের পক্ষে রায় দিবে হয়তো সুপ্রিম কোর্ট। একজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব যে গ্রিন কার্ড অনেকেরই বাতিল হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আইওয়া থেকে মামুন বলছিলাম। জি মামুন ভাই, আমার খুব ছোট দুটো কোশ্চেন, একটা হচ্ছে এক কোশ্চেন হচ্ছে আমার ফ্রেন্ডের পক্ষ থেকে, ও 6 তারিখ ওর সিটিজেনে ইন্টারভিউ ছিল, ওটা সাকসেসফুল হয়েছে, সামহাও ওদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়ার কারণে ওরা জাস্ট 2 দিন আগে ডিভোর্স হয়ে গেছে। এখন এইটাতে কি ওর ওদের ক্ষেত্রে বা সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে, এটা হচ্ছে এক কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে উভয় সম্মতিতে যদি ডিভোর্স লেটারে সাইন করা হয় তাহলে এটা কার্যকর হতে কতদিন সময় লাগে? ধন্যবাদ ভাই। প্রথম প্রশ্নটা ছিল আপনার ডিভোর্স ইন্টারভিউর পরে ডিভোর্স হচ্ছে ওদের ক্ষেত্রে সমস্যা হবে কি? কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এটা তার এটার উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এটার উপর কোনো ডিপেন্ড নাই, আপনি অবশ্যই কোনো সমস্যা হবে না এখানে। যদি আপনি মারামারি না করে থাকেন, জেলে না গিয়ে থাকেন, কোনো সমস্যা, যদি আবার জেলে গিয়ে থাকেন কোনো কারণে মারামারি করে অর্ডার প্রোটেকশন থাকে জেলে গিয়ে থাকেন, দেন ইট এটা সমস্যা হবে। তারা আপনার ওই যে পরে যখন ওদের সময় লিখতে হবে এর ভিতরে কোনো কোনো চেঞ্জ হয়েছে কিনা, দেন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, এটার জন্য আপনার বাতিল হয়ে যেতে পারে। আমরা একটু কথা বলতে চাই, আপনি বলছিলেন যে অনুষ্ঠানের শুরুতে অনেকে গ্রিন কার্ড আছে, যখন সিটিজেনশিপের প্রক্রিয়াতে যাচ্ছেন অনেকের বাতিল হয়ে যাচ্ছেন, সেই জায়গাটিতে কেস টু কেস আমরা একটু ব্যাখ্যা করে প্রতিটি ঘটনার ব্যাখ্যা করে দর্শকদের সেই জায়গাটিতে একটু তথ্য দিতে চাই। মানে আমি বলবো আজি আপনি ইদানিং অনেকগুলো কেস আসতেছে যাদের ধরেন ভিসা যখন ইমিগ্রেন্ট ভিসা যখন পেলো, তারা গ্রিন কার্ড খুব বৈধ উপায়ে তারা গ্রিন কার্ড নিয়ে আসছে, তখন হয়তো আইনটা খুব শিথিল ছিল, কিন্তু ওই ভিত্তিতে আবার 5 বছর পর তারা যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে যায় তাদেরকে নোটিশ দিয়ে দিচ্ছে, তুমি কোর্টে এন্ট্রি দিচ্ছে যে নোটিশটা এপিয়ার কোর্টে আসো, তোমার গ্রিন কার্ড বাতিল করা হবে না। তখন তাদের প্রশ্ন, ক্লায়েন্টের প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে তোমরাই তো ইমিগ্রেশনে তো আমাদেরকে গ্রিন কার্ড দিল, আবার কেন তখন দেখলো না কেন, এটা কোনো ভ্যালিড গ্রাউন্ডস না। আবার তাদের কাছে সব ডকুমেন্টও আছে, ওই সময় কোন ডকুমেন্ট দিয়ে তারা গ্রিন কার্ড পাইছে ওইটাও তাদের কাছে আছে, কিন্তু তখন ইমিগ্রেশন তখন কোনো অ্যাকশন নেয়নি, তখন গ্রিন কার্ডটা ঠিকই তাদেরকে গ্রিন কার্ড ইস্যু করছে, তো এখন আবার 5 বছর পরে বলতেছে গ্রিন কার্ডটা বৈধ ছিল না, তখন মিস্টেক, তখন মিস্টেক করা হয়েছে। মিস্টেকটা কার? ইমিগ্রেশন মিস্টেক করছে। আমি যোগ্যই ছিলাম না, কোয়ালিফাই ছিলাম না, কেন আমাকে গ্রিন কার্ড দেওয়া হলো, কেন আমি 5 বছর ছিলাম? আলটিমেটলি এটা কোনো এক্সকিউজ না, আপনি যদি কারো রেড লাইট ব্রিট করেন বলেন যে অমুক একটা করলো আমি কেন কল পাই, আমার কেন ধরবা, এরকম হচ্ছে না, তো কিছু করার নাই, এটা আলটিমেটলি তার গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে। এখন নতুন করে সে রিঅ্যাডজাস্ট করতে পারে, অন্য কোনো কোয়ালিফাইড পিটিশন থাকলে রিঅ্যাডজাস্ট করবে, অথবা অন্য কোনোভাবে সে অ্যাডজাস্ট করবে এখানে। আর যদি অ্যাডজাস্টের কোনো উপায়ই না থাকে চলে যেতে হবে ডিপোর্টেশন অথবা ভলান্টারি ডিপার্চার নেবে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাই, নিয়ে এসে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সাথে আইনের যে খুঁটিনাটি দিকগুলো আছে সেগুলো আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আমি একটু আগে কল করেছিলাম আইওয়া থেকে মামুন। জি জি, আমার কোশ্চেনটার মধ্যে ছিল আমার ফ্রেন্ডটা কিন্তু ইন্টারভিউটা দিতে একদম আমার ওর ওয়াইফটা সিটিজেন ছিল, আমেরিকান ওয়াইফ ছিল, সিটিজেন ছিল ওর ওয়াইফ, ওই তোতে কিন্তু ইন্টারভিউটা দিতে, তো এই জন্য কি কোনো প্রবলেম হবে নাকি? আর আরেকটা কোশ্চেন যেটা ছিল যে ও হয়তো বা ফিউচারে বিয়ে করবে বাংলাদেশে বা আমাদের আমাদের কালচারে কাউকে বিয়ে করবে, যখন সে সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছে তখনই সে কোয়ালিফাই করেছে তার ওয়াইফের মাধ্যমে, 3 ইয়ার্স পিরিয়ড ছিল, এরপরে আর তার থাকাটা খুব গুরুত্বপূর্ণ না।
যেহেতু তখন সে কোয়ালিফাই করছে সিটিজেন মাধ্যমে, দ্যাট মিনস 3 বছর ওই সময় সে পার হয়েছে, তো তার এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আবারও বলছে ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি জড়িত না থাকলে ওইটায় কোনো সমস্যা হবে না। আর আপনার আগে একটা প্রশ্ন ছিল যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডিভোর্স হলে কতদিন সময় লাগে, আপনি প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা কাউন্টিতে টাইমটা ডিফারেন্টলি কাউন্ট করা হয়। যেমন নিউ ইয়র্কের ভিতরে কুইন্সে এক সময় লাগে, ম্যানহাটন একরকম সময় লাগে, নাসোতে এক সময় লাগে, মিশিগানে ডিফারেন্ট গোয়েন কাউন্টিতে এক সময় লাগে, ওকল্যান্ড কাউন্টিতে এক সময় লাগে। সো আপনি এটা এটা কাউন্টি টু কাউন্টি ভেরি করে ফাইলের লোডের উপরে কতটুকু জাজ চিজ, অনেক অনেক কাউন্টিতে জাজের সংখ্যা কম, অনেক কাউন্টিতে জাজের সংখ্যা বেশি, অনেক কাউন্টিতে কেসের সংখ্যা বেশি। সো এক্ষেত্রে মানে কনসার্ন যে সাথে যোগাযোগ করবেন সে বলতে পারবে কোথায় ফাইল করলে এটা কম সময় লাগবে। আপনি ওখানে একজন লয়ারের সাথে কথা বলেন আইওতে, সে আপনাকে এক্সপ্লেইন করতে পারবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? জি, নামটি বলে নিতে হবে যে ভাইয়া। জি, কবির। কবির ভাই বলুন। জি, আমার একটা প্রশ্ন, আমার আব্বা আম্মা আসছে নতুন বাংলাদেশ থেকে, তো ওরা এই দেশে থাকতে চাচ্ছে না বুঝছেন, তো 2 বছরের অনুমতি নিয়ে যেতে হলে কত টাকা লাগবে এবং এরা কতদিন টাকার পর 2 বছরের অনুমতিটা পাবে? আচ্ছা, আপনি দুই বছরের অনুমতি নিতে চায়, আপনি এটা রিএন্ট্রি পারমিট নিতে পারেন, এটা 2 বছরের অনুমতি আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে নিতে পারেন, কোনো বাধা নাই ক্ষেত্রে। মানে এসে কি তিনি এক মাস এসে গ্রিন কার্ড পাওয়ার পরে নিতে পারে, সে কোনো এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু কিন্তু আপনাকে বলতে বুঝতে হবে যে এটা সিটিজেনশিপের সময় এটা কাউন্ট হবে না, ওইটা আপনার নতুন করে আবার ওইটা আমার পর থেকে সিটিজেন 5 বছর ধরতে হবে আপনাকে। একজন প্রশ্ন করেছেন, আমি একটু ফেসবুক থেকে নিতে চাই, একটু অন্য ধরনের প্রশ্ন। পিয়ার কিয়া তিনি প্রশ্ন করেছেন, অবৈধ পথে একজন আমেরিকা এসে ধরা পড়েছিল, তিনি জেলেও যায় এবং তাকে দেশেও পাঠিয়ে দেয়, এখন কি যদি বৈধ কোনো পথ থাকে তার জন্য, সে বৈধ পথে কি সে আমেরিকায় আসতে পারবে? এখন ডিপেন্ড করে তাকে কোর্ট থেকে পাঠানো হয়েছে নাকি না, তাকে ডিপোর্টেশন অর্ডার ছিল তার বিরুদ্ধে নাকি সে এমনি চলে গেছে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, উনি এতগুলো প্রশ্ন তো যেহেতু ফেসবুকে করেছেন। আমি আবারও বলি, আপনারা অনেক সময় আমি সবার কাছে মানে এভাবে বলতে চাই, অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই একটা প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন উত্তর দেন, তখন পরিচিতর মধ্যে হয় একটা প্রশ্ন উত্তর দিতে হয়, কিন্তু একটা প্রশ্ন একটা থাকে না, অনেকগুলো একটার মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসে, তখন মানুষজন আবার আমি যদি অ্যাটর্নি হিসেবে একটা ভুল তথ্য দিই, বললাম মহিন ভাই হা বা না বলে, আমি না বা হা বললাম, পরে বললো অ্যাটর্নি মহিন চৌধুরী বলছে হা এটা হাই হবে, কিন্তু আমি যে অর্ধেক ইনফরমেশন না জেনে হা বললাম, তা আমি তো এখানে দোষী সাব্যস্ত হচ্ছি না, তো আমি সবসময় বলি ক্লায়েন্টকে ভাই আমাদেরকে আপনি জাজমেন্ট দিতে বলেন, আপনি বলেন এই ক্ষেত্রে কী করতে হবে, আমরা আপনাকে বলে দেবো কি আইনের ধারাটা কি, সিদ্ধান্ত আপনার, বলে আপনি আপনি বলেন কি করব, আমি বলার কিছু নাই সেটাই। এবং আমরা এই অনুষ্ঠান থেকে বলি যে সাধারণ যে তথ্যগুলো অনেক আছে, অনুষ্ঠানে ফোনও এগুলো খুব ফোনে আমাদের লোকজন খুব আন্তরিক, তো আমি এই জন্য বলি কি আমি আই লাভ মাই কমিউনিটি, আমি সবসময় বলি আমি সো আমি সো প্রাউড আমার কমিউনিটি আমার সাথে আছে, সবাই খুব আপন মনে করে আমাকে, আমি যেখানে যাই এমনকি এইবার সিঙ্গাপুর গেলাম, থাইল্যান্ড গেলাম, ওইখানেও বাংলাদেশিরা যে মানে চীনে আপনাদের মাধ্যমে হয়তো বা চিনে, আমাদের অন্যান্য টিভিতে আমার অ্যাড যায়, কিন্তু মানুষজন চিনে ওইখানে সিঙ্গাপুরে এক বদল বলছে আপনি না মহিন চৌধুরী, আমি ওই আপনি কামিখানে থেকে আপনাকে দেখছি দেশে বেছে নাম, তো খুব ভালো লাগে আর কি, আই লাভ মাই কমিউনিটি। অবশ্যই আমরা খুব আন্তরিক বাংলাদেশের মানুষ, তো অনেক সময় আপনাদের মাধ্যমে বলতেছে আবার অনেকে যেন ভুল না বোঝে মহিন ভাই কেন আমার প্রশ্ন উত্তর দিচ্ছে না ফোনে, তো এই জিনিসটা কেন না সেই জায়গাতে। আরেকজন আছেন আমাদের সাথে এবং আমরা চেষ্টা করি এখানে খুব সাধারণভাবে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন কথা বলতে হবে, তারপরে আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে নিতে হবে। আমার নাম শারমিনা আপু, আমি নিউ ইয়র্ক থেকে ফোন দিয়েছি। শারমিনা, আমার একটা প্রশ্ন ছিল অ্যাটর্নি মহিন চৌধুরীর কাছে, আমার এক কাজিন ওনারা কিছুদিন আগে ইমিগ্রেন্ট হয়ে এসেছে, 1 মাস আগে, তো ওনার একটা বাচ্চা বাংলাদেশে অ্যাডপ্ট করেছে কিন্তু আনতে পারেনি, তো ওই বাচ্চাটাকে কি আনার কোনো পসিবিলিটি আছে, কি আনা যাবে? অবশ্যই চেষ্টা করতে পারবেন আনার জন্য, ডিপেন্ড করে আপনার কোয়ালিফাই করেন কি না, এখানে হোম স্টাডি করে বাচ্চা অ্যাডপ্ট করতে গেলে মুসলিম লতে অ্যাডাপ্টেশনটা নাই, এটা গার্ডিয়ানশিপ হয় বাংলাদেশে, আমেরিকান মুসলিম লতে গার্ডিয়ানশিপের আইনটা আছে কিন্তু অ্যাডাপ্টেশনটা এটা অ্যালাউ করে না সরকার।
বাংলাদেশ আইন আর কি। তো এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে হয় করলে তারা হোম স্টাডি করবে, দেখবে যে আপনি আপনার বাসায় রাখার মতো বাচ্চাটা নিলে তো সবাই নিয়ে আসতো, সবাই নিলে নিয়ে আসতো। অনেকেই অনেকেই এরকম কল দেয় যে আমার বাচ্চা নিয়ে আসতে হবে, ভাতিজাকে নিয়ে আসবে বা অনেকে আনাদার সঙ্গে নিয়ে আসবে। কিন্তু এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কোয়ালিফাই করেন কিনা, আপনার অনেক অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে আছেন, একটি প্রশ্ন নিয়ে নিই সেই বিরতির আগ থেকে অপেক্ষা করছেন। এবং যদিও আজকে আমরা একটু প্রশ্নগুলো একটু কম কম নিচ্ছি আপনার জন্য, যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কে আছেন দর্শক? মানে অনুমতি ছাড়াই তারা দুই বছর ছিলেন, তাই তো? আচ্ছা জি, খুবই কমপ্লিকেটেড প্রশ্ন ভাই এটা। আমি এরকম প্রশ্ন ফোনে প্রচুর পাই, সবাইকে সাধারণভাবে সবাইকে বলে কি সামনে সামনে কথা বলেন, কারণ অনেক ব্যাপার আছে ফোন, অনেক ব্যাপার আছে টিভিতে বলা যাবে না। তো লিগেলি যেটা বলবো, আপনি লিগেলি আপনার শ্বশুর শাশুড়ির গ্রিন কার্ড মানে অ্যাবান্ডন হয়ে গেছে, যেহেতু এক বছরের বেশি উইদাউট কোনো পারমিশন চলে গেছে। ওরা এক বছরের বেশি হওয়াতে আপনাকে তারা ঢুকতে না দিতে পারে, ঢুকতে দেওয়ার কথা না। কিন্তু যদি আপনি চান তাদেরকে রিস্ক নিয়ে যদি আনতে চান, তারা হয়তো তাদেরকে এয়ারপোর্টে ইমিগ্রেশনে তাদেরকে, যেহেতু বয়স্ক মানুষ, তাদেরকে ঢুকতে দেবে, গ্রিন কার্ডটা রেখে দিতে পারে। গ্রিন কার্ডটা রেখে তাদেরকে জেলে নেবে না, সচরাচরকে তারা জেলে নেয় না, তখন তাদের গ্রিন কার্ডটা রেখে তাদেরকে কোর্টে নোটিশ দিয়ে দিতে পারে, তুমি কোর্টে দেখা করো, আবার নতুন করে আপনি তখন আবার রিঅ্যাডজাস্ট করে, যেহেতু আপনারা সিটিজেন আছেন এখানে, আবার কোর্টের মাধ্যমে আবার আপনারা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করতে পারেন। কিন্তু এই রিস্কটা না কতটুকু ঠিক হবে আমি জানি না। দর্শক আমাদের সাথে আমি ইউএসএ তে আসছি, আজকে 3 বছর পার হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল সিকিউরিটি কোনো কিছুই আসেনি, কোনো হিয়ারিং এর করতেছে না। কিসের মাধ্যমে আসছেন আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? আমি পলিটিক্যাল এসেলাম, হ্যাঁ, বর্ডার ক্রস করে আসছি। আচ্ছা, আপনার ওয়ার্ক পারমিট আসে না এখনো? না, ওয়ার্ক পারমিট আসে না, সোশ্যাল সিকিউরিটি কোনো কিছুই আসে না। আপনি যদি সে ফাইল করলেন, আসবেন, ফাইল করেন নাই তো কিছু? বলছে তো তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম ফাইল করেছেন। ফাইল করলেন? আমার, আমি লয়ার ইয়ে করেছিলাম, আমার লয়ার ছিল, আমার লয়ার নাম বলার দরকার নাই, নাম বললে আমরা কম, আমরা একটু দ্বিধাবোধ করব কথা বলতে, নাম দিতে চাই না। তবে আমি একটু আপনার অনুমতি নিয়ে যেটা বলতে চাই সেটিও হচ্ছে, যেহেতু একটু কমপ্লিকেটেড বিষয়, আমরা স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তথ্য নাই দেই, আপনি একদম ব্যক্তিগত পর্যায়ে আপনি আপনার অ্যাটর্নির সাথে বসে, কারণ তার বর্ডার ক্রস করা অনেকগুলো প্রশ্নই আসবে, অনেকগুলো প্রশ্নই আসবে, তো আপনি ব্যক্তিগত পর্যায়ে আপনি আপনার লয়ারের নাম জায়গায় জায়গায় বলে, ছোট যদি লয়ারে হয়ে থাকে, আপনি যদি লয়ারের সাথে গিয়ে থাকেন, তার যদি লাইসেন্স আছে, সে আপনার সাথে কথা বলতে বাধ্য, তাকে আপনি টাকা দিয়ে কথা বলবে। এবং যদি লয়ার এমন হয়তো আপনি লয়ারের কাছে যান না, হয়তো লয়ার ছাড়াও ফাইল করতে পারেন। অনেকে অনেকে লয়ার বুঝে না, অনেকে মাল্টি সার্ভিসের লয়ার মনে করে, আবার যেমন স্প্যানিশরা ওই যে নোটারি পাবলিক প্লেস স্প্যানিশরা মনে করে অনেকে লয়ার। আচ্ছা, হ্যাঁ, স্প্যানিশরা, এটা ইটস এ বিগ বিগ থিং। স্প্যানিশরা করে কি নোটারিও, যে মানে স্প্যানিশ কান্ট্রিগুলোতে, মেক্সিকোতে নোটারিও মানে অ্যাটর্নি ছাড়া নোটারি হওয়া যায় না। আচ্ছা, তো ওরা এখানে যারা নোটারিও লেখে তাদেরকে নোটারি পাবলিক মানে ভাবে অ্যাটর্নি, মনে করে লয়ার মনে করে তারা সব তথ্য দিতে থাকে, ওগুলো নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে। তো আমরা হয়তো অনেক সময় বুঝার ভুল বুঝার কারণে অনেকের কাছে যাই যারা হয়তো লাইসেন্স অ্যাটর্নি না,
অ্যাটর্নি ইমিগ্রেশন অ্যাটর্নি যদি কোনো একটা স্টেটের লাইসেন্স থাকে তারা 50 স্টেটে তারা প্র্যাকটিস করতে পারে বাই ল, যেটা ফেডারেল ল। তো আপনি যার কাছে যান কথা বলেন, যে কাগজ নিয়ে কথা বলেন, তখন আমরা যে যার কাছে যাবেন সে হয়তো ওই লয়ার কল দিয়ে জানতে পারে যে সে কিছু করছে কি না। তবে আপনার যেহেতু অ্যাসাইলাম ফাইল করছেন, আপনি যদি ওয়ার্ক করেন কিন্তু আপনি আপনি আসবেন না, এটা আপনার আবার এটার জন্য আলাদা ফাইল করতে হয়। আপনি যদি ভাবেন যে অ্যাসাইলাম ফাইল করছে ওয়ার্ক পয়েন্ট কেন আসবে না, সোশ্যাল সার্ভিস কেন আসবে না, এরকম না, আপনাকে আলাদা ফিদে ফাইল করতে হবে। এবং তিন বছর হয়ে গেছে, মানে অনেক টাইম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু তার সবকিছুই চলে আসার কথা ছিল। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহফুজ বলছি বাংলাদেশ থেকে। জি মাহফুজ ভাই, আমার একটা প্রশ্ন ছিল অ্যাটর্নি সাহেবের কাছে। আমার ওয়াইফ গত বৃহস্পতিবার দিন বাংলাদেশ এম্বাসিতে ইন্টারভিউ দিতে, আমাদের কেসটা হচ্ছে EB3 আনস্কিল্ড ওয়ার্ক। তো আমাদের ইন্টারভিউ শেষে স্যার আমাদেরকে বলছে যে আমেরিকার যে জব অফার জব অ্যাডভার্টাইজমেন্টটা ছিল ওটা একটা কপি এখানে জমা দেওয়ার জন্য, আর আমার সিঙ্গাপুরে ছিলাম আমি 6 মাস লেখা করার জন্য, ওইটার একটা কপি পোস্ট ক্লিয়ারেন্স দেওয়ার জন্য আমি, এবং এটাকে নোটারাইজ করে দেওয়ার জন্য বলছে। এখন আমি আমার অ্যাটর্নিকে বলছি এটা নোটারাইজ করে দেওয়ার জন্য ওরা জব সার্কুলারটা পাঠাইছে আমেরিকা থেকে, কিন্তু এটা অরিজিনাল কপি নাই দেখে আমেরিকা থেকেও নোটারাইজ করতে পারতেছে না। এখন আমি নোটারাইজ ছাড়া জমা দিলে কি কোনো সমস্যা হবে? আপনি এক্সপ্লেন করবেন, আপনার অ্যাটর্নিকে বলেন এটা এক্সপ্লেন করবে কেন নোটারি করা যাচ্ছে না, যদি ভ্যালিড রিজন দিতে পারে অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে, অ্যাটর্নি এক্সপ্লেনেশন তারা অবশ্যই অবশ্যই তারা আমলে নেবে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে, তারা বলতে হবে যে কেন এটা অ্যাভেলেবল না, সব ডকুমেন্ট অ্যাভেলেবল নাও থাকতে পারে, তা ব্যাখ্যা করতে হবে, সন্তোষজনকভাবে তাদেরকে ব্যাখ্যা করতে হবে, তারা এটা বুঝবে। আরেকটি প্রশ্ন নিয়ে, আমরা আর প্রশ্ন না নিয়ে আমরা একটু গ্রিন কার্ডের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই শেষে। কে আছেন দর্শক ফোনে? কে আছেন ফোনে কথা বলতে হবে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমি সাকিব বলছি জামাইকা থেকে, লাইটার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি আচ্ছা আচ্ছা জি, আসলে ওই যে প্রশ্নটা ছিল আমার শ্বশুর শাশুড়ি ওনারা 2 বছর ধরে গিয়েছে, বাট আমি এখন আনতে পারবো কিনা নাম্বার ওয়ান। আর আমার এক ফ্রেন্ডের শ্বশুর, উনি 4 বছর পরে ঠিক একই অবস্থা, উনি কোনো পারমিশন নিয়ে যাননি, বাট 4 বছর পরে উনি মানে ভালো মতে চলে আসে, প্রবলেম মানে ঢাকা এয়ারপোর্ট না আমাকে জেট করো না, ওই প্রো যে গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে ওইটা দিয়ে চলে আসছেন, হাউ ইজ পসিবল? এখন আমি কি এই রিস্কটা নেব কিনা? ও উনি কিন্তু ব্যাখ্যা করেছেন একবার। ভাই আমি আবারো বলেছি আপনাকে, আমাদেরকে সিদ্ধান্ত দেওয়ার কথা বলবেন না, আমি আইনটা বললাম আপনাকে, আর আপনি, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি যে আমরা যখন ল স্কুলে পড়ি, যে আমরা যে ড্রাঙ্ক ড্রাইভিং 1000 জনের মধ্যে একজন ধরা পড়ে। এখন আপনি যদি মনে করেন আমার ফ্রেন্ড মাতাল হইয়া ড্রাঙ্ক করে, মাতাল হইয়া গাড়ি চালায়, ধরা পড়ে না, আমি কেন ধরা পড়লাম? এটা কোনো ব্যাখ্যা না, এটা কোনো সমাধান না, বা এটা কোনো নজির হবে না যে উনি চলে আসছে আমি কেন আসবো না। আপনার যদি এরকম হইতে পারে আবার আপনাকে আটকায় জেলও দিতে পারে, কারণ ল আছে তারা আপনাকে জেলও দিতে পারে, ল আছে আপনাকে ছেড়ে দিতে পারে, আবার ল আছে আপনাকে কিছু নাও করতে পারে, রাইট? সো আপনার এই রিস্কটা আপনার, এটা আমরা বলবো না আপনাকে, রিস্ক নিতে বলবো না, আমরা আইনের কথা বললাম, বাকিটা আপনার সিদ্ধান্ত। আর আমি একটা জিনিস, আমাদের কমিউনিটি থেকে কি সবাই ফোন করে, ভাই আমার কাজিন, আমার ফ্রেন্ড, নিজের কথা কেউ বলে না, তাই আমি বলি কি যে আপনার কাজিনদের ফোন করতে বলেন, নিজেরটা বললেই পারে, বলবো আমার কাজিন দে, কাজিন এই, আমার বন্ধু, আমার এই পরিচিত, নিজের কথা বলে না কেউ, অনেকে অনেক কথা বলে, পছন্দ করে যে একটু যদি ইনডিরেক্টলি উত্তরটি পাওয়া যায়, অনেক সময় নিজে ডিরেক্টলি ইনভলভ হওয়ার যে স্বাচ্ছন্দ্যের যে জায়গাটি সেটি থেকে আমাদের সুবিধা, বসতে সুবিধা হয়, আপনাদের সুবিধা হয় সেই জায়গাটিতে। আমরা কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে আপনি শুরু করেছিলেন যে গ্রিন কার্ড অনেকের বাতিল হয়ে যাচ্ছে, আতঙ্কের জায়গাটি কি আছে নাকি এটি স্বাভাবিক প্রক্রিয়া? এটি প্রায়ই হয় এই ধরনের কেস, ধরো প্রায়ই হয়, তবে আগে কম হতো, এখন একটু বেশি হচ্ছে, আগে এটা কম হতো, একটু বেশি হচ্ছে। আর লতে ল, অ্যাকর্ডিং টু ল, আপনি যদি ভুল মানে তথ্য দিয়ে কোনো বেনিফিট নিয়ে থাকেন, গ্রিন কার্ড পেয়ে থাকেন, অনেকে সিটিজেন হয়ে থাকলেও সিটিজেন বাতিল হতে পারে, সিটিজেনশিপ বাতিল হতে পারে, শুধু বাতিল হবে না, তারা জেলে নিতে পারে, প্রসিকিউট করতে পারে ফেডারেল করে, প্রসিকিউট করার পরে শাস্তি হওয়ার পরে বাতিল করতে পারে। লটা হচ্ছে এরকম, তো অনেকে হয়তো যারা যে যে আপনার ভুল করছে সে তো নিজে জানে, তাদেরকে সতর্ক থাকা উচিত।
আমরা তো জানি না তার দাদা মানে আইন মেনে চলা উচিত দাদাটা সে জানে ন্যায়সঙ্গত ভাবে সব জায়গা আর সবশেষ কি বলবেন অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছি অভিশংসন এসেছে ঢাকা কর্মসূচি এসেছে গ্রিন কার্ড বাতিলের যে বিষয়টি সেটি এসেছে বাংলাদেশের যে আপনি ঘুরে এসেছেন সেটির অনুভূতিও এসেছে সবশেষ দর্শকদের জন্য কি বলবেন আমি দর্শকদের জন্য বলবো আপনারা যারা গ্রিন কার্ড আছে আমি বলবো আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন কারণ গ্রিন কার্ডটা এনি টাইম আপনার যদি ক্রাইমে জড়িত হলো আপনার গ্রিন কার্ডটা থাকে না গ্রিন কার্ড বাতিল হতে পারে অথবা পাঁচ বছর জন্য আটকা পড়তে পারেন সিটিজেন না হওয়ার জন্য সিটিজেনে বাধা চলে আসে তো আপনারা যারা সিটিজেন হন নাই সিটিজেন হবেন ভোটার হবেন এক্সারসাইজ ইওর রাইটস আর কমিউনিটিকে ভালোবাসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সময় করে আসেন আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি এত প্রাণবন্ত হয় এবং দর্শকরা খুব পছন্দ করে সেকার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন।